नमस्कार सेवन एक न्यूज नेटवर्के आपनादेर स्वागत। राज्य सरकारेर सेफ ड्राइव सेफ लाइफ प्रकल्पेर दौलते शहर एवं शहरतलीते दुर्घटनार हार कमलेओ देखा जाच्छे ग्रामांचलगुलिते छोट बड़ दुर्घटना लेगेई रयेछे। कारण हिसेबे जे तथ्य उठे आसछे जे ग्रामांचलेर रास्ताघाट विशेष करे विभिन्न सेतुगुली बछरेर पर बछर निष्प्रदीप थाकाय प्रायशई घटे चलेछे छोट बड़ दुर्घटना। जेमनटा आमादेर सामने दक्षिण चब्बीश परगना थेके तुले धरेछेन आमादेर प्रतिनिधि মামনি রায়। তার কাছ থেকে আমরা যেটা জানতে পারছি, 11 বছর আগে প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলির হাত ধরে মৃদঙ্গ ভাঙা নদীর উপরে প্রায় 1 কিলোমিটার লম্বা এবং 20 ফুট চওড়া দীর্ঘ এই সেতুটি তৈরি হয়। দুটি গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থলে তৈরি এই সেতু জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত বসেনি একটিও আলোর স্তম্ভ। ফলে সন্ধে নামলেই পুরোপুরি অন্ধকার নেমে আসে এই সেতুর উপরে। ফলে সেই অন্ধকারের সুযোগে দুষ্কৃতী দৌরাত্ম্য বেড়ে চলেছে সেতুর উপর দিয়ে। সন্ধের পর থেকে এই সেতুর উপর দিয়ে প্রাণ হাতে করে যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে। সেতুর উপরে অন্ধকারের সুযোগ নিয়ে চুরি চিন্তাই তো লেগেই রয়েছে, পাশাপাশি সেতুর উপর আলোর ব্যবস্থা না থাকায় প্রায়শই ঘটে ছোট বড় দুর্ঘটনা। এছাড়াও এলাকাবাসী এবং দোকানদারদের অভিযোগ, সেতুর ঢালে ইমারতি দ্রব্য ফেলে রাখার কারণেও দুর্ঘটনা প্রায় লেগেই থাকে। হেলদোল নেই প্রশাসনের। বাম জামানায় তৈরি দীর্ঘ এই সেতু পরবর্তীকালে রাজনৈতিক পালাবদলের পরে বর্তমান শাসক দলের জামানাতেও দেখতে দেখতে কেটে গেছে বহু বছর, কিন্তু কেবলমাত্র প্রতিশ্রুতির সার। গুরুত্বপূর্ণ এই সেতুতে এখনো বসেনি কোনো বাতিস্তম্ভ। ছাত্রছাত্রীরাও টিউশন সেরে ফেরার পথে সন্ধে হয়ে গেলে অন্ধকারে দৃশ্যমানতার অভাবে সেতুর উপর দিয়ে যাতায়াতের সময় প্রবল সমস্যার সম্মুখীন হতে হয়, এমনটাই জানালেন এক ছাত্রী উষশী বাগ। অনেক সময় টিউশনি থেকে আসতে আমাদের সন্ধেও হয়ে যায়, তো তখন যদি ব্রিজে আলো না থাকে তখন আসতে আমাদের খুব প্রবলেম হয়। তা অনেকটা ভয় থাকি যে রাস্তাঘাটে কোনো গাড়ি আসলে আমরা সেটা একটু মানে আসতে অসুবিধা হয়, তো লাইটটা দিলে একটু ভালো হবে আমাদের। আবার এই সেতুর উপরে আলো না থাকায় রাতের বেলায় আতঙ্কের মধ্যে দিয়ে এই সেতু পারাপার করতে হয়, জানালেন এক স্থানীয় বাসিন্দা অরূপ বেড়া। সমস্যা অনেক হচ্ছে এই ব্রিজে লাইট না থাকাতে, যারা আছে বহু দূর কলকাতায় যাতায়াত করে তারা বাড়ি ফেরার পথে এই রাতে অন্ধকারে যখন আলো না থাকে তখন একা একা যেতে অসুবিধে হয়, বা স্কুলের ছেলেমেয়েরা পাশে কেদারপুর স্কুল ওখানে স্কুলে যখন যায় ছেলেরা ফেরার পথে সন্ধ্যা হয়ে গেলে শীতকালে বিশেষ করে ফেরার পথে তখন সমস্যা হয়ে যায়, অন্ধকারে লাইট থাকে না তখন তারা বাচ্চা হচ্ছে ছেলে। তো নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েত এবং কেদারপুর মানে চিন্তা লক্ষ্মী জনার্দনপুর এই দুটো গ্রাম পঞ্চায়েতের মধ্যস্থলেই ব্রিজটা সংযোগ হয়েছে প্রায় 1 কিলোমিটারের মতো। 6-7 বছর হয়ে গেল ব্রিজ উদ্বোধন হয়ে গেল, কিন্তু আজও পর্যন্ত এই ব্রিজে কোনো লাইটের ব্যবস্থা নেই। আমরা এর আগেও অনেকবার বিভিন্ন চ্যানেলকে জানিয়েছি, কিন্তু তারাও বিভিন্ন দপ্তরে জানিয়েছে, কিন্তু কোনো সুরাহাও হচ্ছে না। মানুষ ভয়ে আতঙ্কিত হচ্ছে রাতে যখন পারাপার করে সাইকেল নিয়ে বা কেউ হেঁটে যায়, গ্রাম অঞ্চলের লোকেরা তো হেঁটে যায়, তারা খুব সমস্যায় পড়ে, বা কেউ ব্যাংক থেকে আসছে টাকা পয়সা নিয়ে তারাও সমস্যায় পড়ে। মাঝেও 2-1 বার সমস্যাও হয়েছে, থানা পুলিশে করেও সেটা উদ্ধার হয়েছে, পাশেও আবার থানা বসাতে হয়েছে বিভিন্ন সমস্যার জন্য। হচ্ছে বলুন, ব্রিজের তলাতেও বিভিন্ন রকম সমস্যা হয়, এবং রাতে এখানে হচ্ছে মানে ওই যেটা হচ্ছে অনেক মদ মাতাল লোকেরা বিভিন্ন সমস্যা করে বা এ করে, হঠাৎ কাউকে ধরে বলে এই তুমি কোথায় যাচ্ছ এ করছো, তারা সমস্যায় পড়ে যায়, ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে, এইরকমই সমস্যাগুলো হয়। আমরা বারবার জানিও কোনো কিছু হচ্ছে না। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মামনি রায়ের রিপোর্ট, সেভেন এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে সেভেন এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।